আচ্ছা সো আজকে আমাদের তাহলে প্রজেক্ট হচ্ছে কি তাহলে প্রজেক্ট হচ্ছে এডারার সাবট্রাক্টরের এক্সপেরিমেন্ট আমরা করতে যাচ্ছি সো এডারার সাবট্রাক্টরের মধ্যে মেইনলি হচ্ছে কি অ্যাড করা বা সাবট্রাক্ট করা এখন আপনি অ্যাড বা সাবট্রাক্ট যা চার বিটের করতে পারেন দুই বিটের করতে পারেন তিন বিটের করতে পারেন যেহেতু আমরা হাফ অ্যাডার বা ফুল অ্যাডার দুটাতেই হচ্ছে কি হাফ অ্যাডারে হচ্ছে টু বিট নিয়ে কাজ করি আর ফুল অ্যাডারে হচ্ছে থ্রি বিট নিয়ে কাজ করি সো দ্যাট আমরা এখানে জাস্ট কি করবো আচ্ছা যেমন দেখেন এখানে লেখা আছে ইট ইজ এক্সপেরিমেন্ট ইউ উইল কনস্ট্রাক্ট অ্যান্ড টেস্ট ভেরিয়াস অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর সার্কিটস দ্য সাবট্রাক্টর সার্কিট ইজ দেন ইউজ টু কম্পেয়ার দ্য রিলেটিভ ম্যাগনিচিউডস অফ টু নাম্বারস অ্যাডারস আর ডিসকাস আচ্ছা সাবট্রাকশন উইথ টুস কমপ্লিমেন্ট ইজ এক্সপ্লেইন ইন আচ্ছা টুস কমপ্লিমেন্ট কি টুস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ বিষয়টা কি বিষয়টা হচ্ছে ধরুন আমি এখানে দেখাই মানে প্রথম ধরনের আমি নিলাম হচ্ছে 10 10 11 আর হচ্ছে কি 01 01 মনে করেন এই দুটো হচ্ছে কেমন নিলাম অথবা যোগ যোগ পরে করি ধরেন এটা হচ্ছে কি আমার কাছে দেওয়া আছে এখানে একটা আমার কাছে দেওয়া আছে আমি ফার্স্ট হচ্ছে কি এটা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে কি জাস্ট উপরে যেটা আছে উপরেরটার বিপরীত গুলো দিয়ে দিলেই আমার হয়ে যাবে এটা হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো এর সাথে যদি আপনি এক যোগ করেন তাহলে আপনার টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে অর্থাৎ ওয়ান জিরো এটা হচ্ছে কি আপনার যখন যাবো আমরা আইসি টাইপ 7483 ইজ এ 4 বিট বাইনারি প্যারালাল অ্যাডার দ্য পিন অ্যাসাইনমেন্ট ইজ শোন দিল এখানে পিনটা দেখানো হয়েছে 1 থেকে 16 পর্যন্ত দ্য 2 4 বিট বাইনারি ইনপুট মানে দুইটা আছে বাইনারি ইনপুটের জন্য সো এ থেকে এ ফোর মানে এ ফোর এ থ্রি এ টু এ ওয়ান আবার বি থ্রি মানে বি ফোর বি থ্রি বি টু বি ওয়ান এই হচ্ছে মোট আটটা চার চার আটটা ইনপুট গেল আচ্ছা সে বলতেছে এ থেকে আর বি থেকে গেল দ্য 4 বিট সাম ইজ অবটেন এস হচ্ছে কি আমার সাম এস ওয়ান থেকে এস ফোর পর্যন্ত হচ্ছে সাম আর সি হচ্ছে কি সো সি নট থেকে সি ফোর হচ্ছে কি ক্যারি বিকজ অফ দুই যোগ হয় একটা সাম থাকে একটা ক্যারি থাকে সো সি নট থেকে সি ফোর পর্যন্ত হচ্ছে এ নট বি নট এ ওয়ান বি ওয়ান যোগ করে তার যোগ করে হোক ক্যারি আসলে বা বিয়োগ করা ক্যারি টেস্ট দ্য 4 বিট বাইনারি অ্যাডার 743 বাই কানেক্টিং দ্য পাওয়ার সাপ্লাই অ্যান্ড গ্রাউন্ড টার্মিনালস দ্য কানেক্ট দেন কানেক্ট দ্য 4 এ ইনপুট বাল্বের জন্য পারফর্ম দ্য এডিশন অফ এ ফিউ বাইনারি নাম্বারস এন্ড চেক দ্যাট দ্য আউটপুট সাম এন্ড আউটপুট ক্যারি গিভ দ্য প্রপার ভ্যালুস সো দ্যাট 743 তে দুটি করা যাচ্ছে So show that when the input carry is equal to 1, it adds 1 to the output sum. যখন মানে এটা হচ্ছে যে কমপ্লিমেন্টের জন্য টুস কমপ্লিমেন্ট যখন হচ্ছে তখন ফার্স্টে বিপরীতটা গেল মানে সাম মানে যে 100 বসলাম ওটা বিপরীতটা গেল ওয়ান্স কমপ্লিমেন্টের পরে এক যোগ করার পর যেটা রেজাল্ট সেটা আর কি যে শো দ্যাট হোয়েন ইনপুট ক্যারি ইজ ইকুয়াল টু 1, ইট অ্যাডস 1 টু দ্য আউটপুট সাম যখন আউটপুট সামনে যাবে এক যোগ করে যখন ইনপুট ক্যারিটা একের সমান হয়
আচ্ছা এটা 13 তো পরে বলতেছি টু বাইনারি নাম্বারস ক্যান বি সাবট্রাক্টেড বাই টেকিং টুস কমপ্লিমেন্ট সো মেইনলি কথা হচ্ছে কি যে দুইটা বাইনারি নাম্বার মিলে দুইটা বাইনারি নাম্বারের মধ্যে বিয়োগ করি সেটা সরাসরি টুস কমপ্লিমেন্ট দিয়ে বের করা যায় টুস কমপ্লিমেন্ট আমরা যেটা জানি টুস কমপ্লিমেন্ট মানে আর বিয়োগের সময় উপরটাকে বলা হয় মাই মিনুয়েন্ট এর নাম হচ্ছে মিনুয়েন্ট আমি যেটাকে প্রথম আমি বললাম তার নিচের তাকে বলা হয় হচ্ছে আপনি তো ক্যারি করে বলছেন যদি বিয়োগ দেখাই নেই কিন্তু এটা শর্ট সিস্টেম আছে সেটা হচ্ছে দেখেন দুইটা বাইনারি নাম্বার যদি নেই ক্যান বি সাবট্রাক্টেড বাই টেকিং টু কমপ্লিমেন্ট অফ দ্য সাবট্রাক্ট ধরেন আমি আপনাকে বললাম যে দুইটার বিয়োগ বের করবেন দুইটা বিয়োগ বের করবেন সাপোজ আমি যদি বলি যে ধরেন আমি বললাম যে
তাহলে আমি যদি এখন ইয়া করি আমার তো ক্যারি তো আসবে এটা হচ্ছে সাম এটা হচ্ছে ক্যারি ক্যারি বাদ দিলাম তাহলে শুধুমাত্র জিরো টিবল হবে জিরো টিবল মানে কি তাহলে জিরো ইস 7 7 তো কোসার 7 আছে ক্যারি বাদ ক্যারি ক্যারি তো আসবে বিয়োগটা পাইছি সো আমরা কিন্তু এভাবে বিয়োগটা বের করতে পারি যে কোনো দুইটার ভ্যালুর বিয়োগ আমরা চাইলে বের করতে পারি টুস কমপ্লিমেন্ট দিয়ে যদি তা আমরা সাত বিয়োগ দিই দেন করি স্যার পড় পড় তেরো থেকে সাত বিয়োগ দিলে তেরো যদি করি তাহলে হচ্ছে We complement the 4 bits of B, add them to the 4 bits of A and add 1 to the input carry. So this is done as shown figure in below. This is done by shown figure 9.11. The 4 XOR gate complement the bits of B. 4 XOR gate complement ki kore? Bit B ke hoche complement kore when the mode select is M equal to 1 because X আর ওয়ানকে যদি আমি এক্স জোর করি এক্স প্রাইম আসে জানাই কথা এন্ড লিভ দ্য বিটস বি আনচেঞ্জড এক্স আর এক্স আর এক্স আর ওয়ানকে এক্স জোর করলে এক্স প্রাইম এক্স প্রাইম কেন এক্স এক্স ধরে হচ্ছে কি এক্স হচ্ছে এক্স আর এক্স ওয়ানকে এক্স জোর করলে কিভাবে হয় ধরেন এক্স হচ্ছে আমার 0 তাহলে 0 আর 1 কে যদি আমি ইয়া করি আমার এক্স জোর করি তাহলে কি আসে এক্স 1 1 আসে এক্স প্রাইম যদি ইয়া থাকে যদি দুটো একই রকম থাকে তাহলে জিরো হয় বাকিগুলো হচ্ছে ওয়ান যদি একই রকম থাকে জিরো কিন্তু বিপরীত চিহ্ন থাকলে একটা ভিন্ন থাকলেই হচ্ছে কি ওয়ান হবে সো দ্যাট আমি যদি এটাকে ওয়ান ধরি ওয়ান আর ওয়ান এক্স করলে কি হয় জিরো জিরো দ্যাট মিনস কি এটা যদি ওয়ান ধরি তো অবভিয়াসলি এটা তার বিপরীতটা তাহলে বিপরীত এক্সপ্রেস আবার যদি ধরো এটাকে আমি জিরো ধরি জিরো আর ওয়ান কে জিরো আর ওয়ান কে যদি করি আমার কি আসতেছে ওয়ান ওয়ান আসছে এখানে জিরো ছিল বলে তাহলে এটা কি ওয়ান এক্স এর উপরে ডিপেন্ড করে সো বেসিক্যালি এক্স অর ওয়ান ইজ মানে নট গেটিং অফ দ্যাট না প্রাইম মানে লিভ দ্য বিটস অফ বি আনচেঞ্জড হোয়েন এম ইকুয়াল টু 0
m m হচ্ছে কি m হচ্ছে কি আমাদের মেইনলি মোড মোড সিলেকশন যে m এর 0 দিয়ে হচ্ছে অ্যাড করতেছি আর m যখন 1 দিচ্ছি তখন হচ্ছে কি আবার সাবট্রাক্ট করতেছি একই ভাবে মানে আমরা চারটা ইনপুট জাস্ট ক্লিয়ার পেলি বলি এই 787483 গেট দিয়ে যোগ করা যায় বিয়োগ করা যায় আমরা কি করতেছি যোগ করার সময় মোড 0 করে দিচ্ছি আর বিয়োগ করার সময় মোড 1 করে দিচ্ছি সো মোড সিলেকশন থাকবে মোড হচ্ছে কি কই জানি মোড হচ্ছে যে 13 নম্বরটা মোড মোড হচ্ছে কি আমাদের জাস্ট গেটটা ইনপুট দেওয়া আছে জাস্ট উপরে নিচে দিলে কাজ হয়ে যাবে এই এটা হচ্ছে আমার কাহিনী আর পুরো জিনিসের সিস্টেমটা হচ্ছে আচ্ছা আপনাদের একটু করার দরকার নাই আপনারা এডি করেন এখানে তো দেওয়া আছে এই ফুলটা এখানে দেওয়া আছে জাস্ট এটা করতে সব কিছু ছিল কিন্তু ইউজ করতে করতে এন্ড আর নট বেশি ইউজ হয়ে গেল তিন দিন না যেমন
এক্সরের গেটে গেছে স্যার দাদা ইনপুট টু ইনপুট ক্ষেত্রে এক্সরেরটা
আউটপুট হচ্ছে 16 এক্সেল এর আউটপুট 16 টা 7 কথা এক্সেল এর আউটপুট ইনপুট এক এক দুই ইনপুট আর আর তিন আউটপুট এক দুই ইনপুট তিন আউটপুট সাদা গুলো ইউজ করিস পাওয়ার কানেকশন দিতে হবে একবারে স্যার আমি কি ছোট লাইট আছে না লাল লাইট গুলো নিতে পারে এগুলো ওই 0.5 বা 1 ভোল্ট নিতে পারে বেশি ট্রিগার স্যার ভোল্ট একবার দিলে সব শেষ 10টা লাইট একবারে গেল কানেক্টে ফট করে দিল ফট করে নিয়ে গেল আমি টিভি কেট জোরে না কেন পরে দি গন্ধ বেরো কি শেষ না না তো দুটো কারে 4.0 কিন্তু দুটো একটাই হবে ওইগুলো সব ছোট দুটো গ্রাহ ফার্স্ট টাইম করে এফটা 4.0 নিতে পারে 4 ভোল্ট উপর নিতে পারে এটা 4 ডি ছাড়া প্রবলেম নেই যদি বলতে হয় ডিপি না ডিপ চাই সুইচের সমস্যা কারণ কানেকশন দেওয়া হয়েছে যেহেতু উপরে জায়গা আছে অন্য আমাদের এই ইনপুটে সমস্যা আইটা মানে এখানে 10টা ইনপুট নেওয়া লাগবে ল্যাপটপ কিছু করেন ভাই করেন আমি রাত্রে দুইটা বন্ধু ভাবে করছি দুইবার করছি রে স্যার সম্পূর্ণ ঘুরে ফেলা তুমি চার সুইচে নাও না একজনের কাছে স্যার 16 ভিসিসি আর হচ্ছে আই এই দুই হ্যাঁ 14 ভিসিসি শান্ত এক্সরে 14 আর 2 হ্যাঁ 7 14 এক্সরে মানে 7টা গেট 7টা ইয়ে থাকে মানে 2 3 4 5 6 7 এটা তো 8টা এটা 7টা 14 আর 7 কমন থাকবে পজিটিভে ইনপুট আসে বিএইচ যে মডেলটা অথবা কমন এনার্জি আপনার কাছে মনে হয় সো সেটা কমন কারো যদি মনে হয় কমন কারো পিন কত দেয় বলবো দেখেন
pin diagram to solve that. Common and outside signal display, pin diagram. What do you think, sir? What do you think, sir? আপনার জন্য 3 মার্ক মাইনাস ক্লাস শেষ করার আপনি স্যার কত দূর ভাই তাই বলেন তাহলে একদম স্যার আমি 6 ভোল্ট একটা নিয়ে আসছি স্যার এরকম আপনার গেট আরো লাগবে এক্সিম বাটন লাগবে অথবা ইয়া লাগবে আরো কিছু লাগবে এটা বোর্ড কিন্তু পুরাতন হয়ে গেছে
নতুন বুঝতে পেরেছি হুম পুরাতন বুঝতে পেরেছি আসলে অনেক জাহান কিন্তু অনেক সত্য নামে জাহান নামের অর্ধেক হলে কি চারটা ইনপুট লাগবে
XOR এর হচ্ছে মনে করেন ইনপুট 1 মিলিয়ন তো 4 হচ্ছে 8 আর 9 বাকি যে দুই নম্বর ইনপুটটা ধরেন যে 1 2 3 থাকে 4 মিলে যে 2 যেটা 2 আর যে এই চারটা একসাথে এটা হ্যাঁ হ্যাঁ এটা অলরেডি করে দিছি এক্সরের ইনপুট এক নাম্বার ইনপুটগুলো দিলেই হয়ে যাবে input A, input B, input M. Yes, sir.
ইনপুটটা ডিসপ্লে করতে হবে আর দিন নম্বর প্লাস হচ্ছে 5 ভোল্ট চারটা আউটপুটে লাইট 2, 15, 6, 9, 14 ট্রাই করেন দেখেন তো যে শুধু শুধু মানে সার্কিট ছাড়া শুধু আপনার সেভেন্টে বাকি জলে গেল যত কম ইদান ইনপুট এ বি সি ডি হচ্ছে এম ইনপুট বি এর এ বি সি ডি সি ডি সি ও কেরে আউটপুট হচ্ছে এটা এই সাতটা কাজ শেষ হয় না কাজ বাকি আছে এটা চেক করে দেখতে হবে এটা স্যার আর্ডিও দিয়ে আমি চেক করে দিতে পারি
হচ্ছে ক্যাথোডটা হুম ঠিক আছে একটা সিঙ্গেল ক্যাথোড থাকে কি সিঙ্গেল তার আছে না সিঙ্গেল তার নেই আমার সিঙ্গেল ফাংশন ঠিক আছে এটা তেলর ঠিক আছে খোলা আছে খোলা করে ধরো আচ্ছা লাস্ট দিছি আমার তো এটা ভালো তবে এটা এ ছোট গেছে কমন দিলা হ্যাঁ কমন এটা দেখা একটা হচ্ছে এই এটা দৃষ্টি সুধান ভাই
9, 10, 11, ঠিক আছে স্যার।
7447 দুই পাশে ইম্পোর্ট আউটপুট লাগে
ওখান থেকে একটা ইনপুট নিয়ে গিয়ে দেবেন, একটা পিছনে এলডিতে দেবেন, দেখেন চলে কিনা লাগে না, দেখে উপরে দেখেন লাগে না, উল্টা করে লাগান আপনি স্যার, লাগে না লাগে না, হ্যাঁ সাত নম্বর পিনটা লাগে না। এখানে আসলে কেমন জানি একটু ঘুরে ঘুরে আসা মনে হচ্ছে, কোনো ক্লাসরুমে যায় ক্লাসরুমে যেহেতু নেট আছে, নেট থেকে হচ্ছে যে সরাসরি তুমি চাই রে ওটা কিন্তু স্যার।